প্রথম যখন নতুন গাড়ি কিনবেন তখন তো এটা বডি ফিটনেস ভালো থাকে, তাই এটাকে 3 বছরের দেওয়া হয় সাকেন, অর্থাৎ 3 বছর পরে চেক করলেই হবে। জাপান এন্ড টেকনোলজি ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের অভিনন্দন। আমি মিঠুন জাপান থেকে। অনেক দিন পর ভিডিও শুট করতেছি, মাঝখানে গাড়িটা মূলত সাকেনের জন্য দিছিলাম, অন্যের গাড়ি নিছি, তো ওই কোম্পানি গাড়িতে অবশ্যই এগুলো লাগানো সিস্টেমটা ছিল না, ঝামেলা, তাই আপনার ভিডিওই করিনি। প্রায় অনেক দিন মাঝখানে বন্ধ ছিল অনেক দিন, তারপরও বাসার মধ্যেই আসছিলাম, সময় দিছি ফ্যামিলিরে। তো এর মধ্যে আপনার আমার গাড়ি সাকেন করতে হয়েছে। যারা জাপান আছেন, গাড়ি নিছেন নতুন অথবা নিবেন, তাদের জন্য আশা করি যে এই ব্যাপারগুলো কাজে দিবে। আজকে তাদেরকে নিয়েই এই ভিডিওটা করব, যে আসলে গাড়ি কেনার ক্ষেত্রে কোন কোন পয়েন্টগুলো মনে রাখতে হবে আপনার, জাপানের সিস্টেমটা কি, সাকেন সাকেন জিনিসটা কি, বা গাড়ি কিনলে কত লাগে এবং পরে কীরকম খরচ হয়, যে জিনিসগুলো আপনার জানতে হবে, না জানলে আপনার সমস্যায় পড়বেন। তো এগুলো একটু সংক্ষেপে আলোচনা করি, যেহেতু আমি সাম্প্রতিক এই গত পরশু এই গাড়িতে সাকেন করে নিয়ে আসছি, তো অনেক কিছু আমারও জানা ছিল না, তো এগুলো শেয়ার করব এখন। প্রথমে আসেন গাড়ি, আমার ব্যক্তিগত যে গাড়িটা দেখতেছেন এটা দাইহাতসুর মুভ, চলা ছিল আপনার 6 মানের মতো। যারা জাপান গাড়ি সম্পর্কে গাড়তেছেন তারা হয়তো জানেন যে গাড়ির দাম নির্ভর করে আপনার চলার উপরে, কত সনের, পুরাতন, এসব দিকগুলোর উপরে, চলাটাকে খুব প্রাধান্য দেয়। অর্থাৎ গাড়িটা আপনার মার্কেটে আসার পর থেকে, অর্থাৎ বেরোয়ার পর থেকে কত কিলোমিটার চলছে, যত চলা বেশি তত পুরাতন গাড়ি, তত আপনার ইঞ্জিন টিঞ্জিন একটু দুর্বল হয়ে আসে। তো যাই হোক, এটা আমি 1,40,000 ইয়েন দিয়ে 14 মান জাপানি কিনছি, 2 বছরের সাকেন ছিল। 2 বছর পর কিন্তু আবার সাকেন করতে হয়, সাকেনটা হচ্ছে ইন্সপেকশন, অর্থাৎ আপনি যে গাড়িটা কিনছেন বা যে গাড়িটা আপনি চালাচ্ছেন এই গাড়িটা রোডে চলার উপযুক্ত কিনা, আদৌ ফিট কিনা। আমরা যেরকম ধরেন কি করি, বডি চেক করি যে সবকিছু ঠিক আছে কিনা, কোনো কিছু নষ্ট হয়ে গেছে কিনা, একই রকম গাড়ির ক্ষেত্রেও আপনার এটা বাধ্যতামূলক জাপানে। 2 বছর পর আপনার গাড়ি যাবতীয় চেক করে এদের কাছ থেকে যে সবকিছু ঠিক আছে এই সার্টিফিকেট আনতে হবে। ছোট একটা টোকেন, এটা আপনার গাড়ির সামনে গ্লাসের মধ্যে লাগিয়ে দিতে হয়। এটা দেখে আপনার যারা ট্রাফিক পুলিশ আছে এরা বুঝতে পারে যে আপনার গাড়ি ফিট, এরকম স্বীকৃতি আছে রোডে চলার, এবং যে একটা ডেট দেওয়া আছে সেই ডেট চলে গেলে পুলিশ কিন্তু আপনাকে আটকাবে এবং তার জন্য আপনার ফাইন দিতে হবে। তো আপনার প্রথম যখন নতুন গাড়ি কিনবেন তখন তো এটা বডি ফিটনেস ভালো থাকে, তাই এটাকে 3 বছরের দেওয়া হয় সাকেন, অর্থাৎ 3 বছর পরে চেক করলেই হবে। পরবর্তীতে আপনার 2 বছর পর পর চেক আপ করাইতে হয় গাড়িরে, ইন্সপেকশন করাইতে হয় বা সাকেন করাইতে হয়। তো সাকেন করাইতে গেলে এখানে ভালোই টাকা পয়সা লাগে, দেখা গেছে পুরাতন গাড়ি কিনলে 2 বছর আপনার সাকেন করাইতে গেলে গাড়ির সম মূল্য আপনার চলে যাবে। আমার ক্ষেত্রে গাড়ি আমি 1,40,000 ইয়েন দিয়ে কিনছি, আর সাকেন করাইতে গিয়ে একটা সস্তা দোকানই জাপানের, ওখানে গিয়েও প্রায় আপনার 1,70,000 ইয়েন বানিয়ে ফেলছে, এরা ইনভয়েস দিচ্ছে। তো বুঝতেই পারতেছেন যে কেনার থেকে 2 বছর পরে এটা যাবতীয় যা নষ্ট হয়েছে এটা ঠিক করে ফিটনেস নেওয়াটা, খরচ এত বেশি এখানে। আপনি যদি নিজে নিজে করতে পারবেন সাকেন, সরাসরি ড্রাইভিং সেন্টারে চলে যাবেন, ওখান থেকে করাইতে পারবেন, সেক্ষেত্রে খরচ সবচেয়ে কম। এক্ষেত্রে আপনার গাড়ির ওজন, গাড়ির বয়স, এগুলোর উপর নির্ভর করে। যেগুলো আপনার কম ওজনের গাড়ি, যেমন আমার এই ক্ষেত্রে মুভ, এটা দেখেন আমি যে মিৎসুমোরি নিছি আর কি, যে কোম্পানি আমাকে ঠিক করে দিছে, তার একটাই লিস্ট জুরি দায়ী বলে, অর্থাৎ যে ওজন এটার জন্য আপনার জাপান সরকারকে ট্যাক্স দিতে হয়। গাড়ি যার যত বড় তার টাকার পরিমাণ তত বেশি। এখানে নর্মাল যেটা গাড়ি, কে গাড়ি, আমারটা কে গাড়ি, কে হচ্ছে হলুদ প্লেটের আর সাদা প্লেটের গুলো, জাপানে 2 ধরনের গাড়ি আছে, হলুদ প্লেটের এবং সাদা প্লেটের। সাদা প্লেটের গুলো সব কিছুই দাম বেশি, জবাবদিহিতা বেশি, হলুদ প্লেটের গুলার জবাবদিহিতা কম, খরচও কম, মানে নর্মাল গাড়ি বলতে পারেন। তো এই কে যদি দোষার ক্ষেত্রে যদি আমি আসি একদম নর্মাল একটা গাড়ির হিসাবে, তাহলে এই ওজনের জন্য, গাড়ি যে ওজন আসে তার জন্য আপনার 8,200 ইয়েন দিতে হবে আপনাকে। তারপর হচ্ছে
সাকেন আপনি 24 বছরের 24 মাসেরও কয়াইতে পারবেন, অর্থাৎ 2 বছরের, আবার 25 মাসেরও কয়াইতে পারবেন, অর্থাৎ 2 বছর 1 মাসেরও কয়াইতে পারবেন। আপনি যদি 24 মাসের বা 2 বছরের করান, সেক্ষেত্রে এটা বর্তমান মূল্য হচ্ছে 17,540 ইয়েন। 17,540 ইয়েন এটা হচ্ছে আপনার জিবাইসে কি বলে, অর্থাৎ আপনি যে গাড়ি, এই গাড়ি একটা ইন্স্যুরেন্সে ঢুকবেন, সেই ইন্স্যুরেন্স এটা ঢুকতে হবে বাধ্যতামূলক। এবং পরে রেভিনিউ স্ট্যাম্প আরও 4,000 সামথিংয়ের মতো লাগে। এই হচ্ছে টোটাল আপনার, যদি কেজি দোষার ক্ষেত্রে আপনি নিজে নিজে করতে যান ড্রাইভিং সেন্টারে, তাহলে 3 মানের কাছাকাছি 30,000-এর মতো আপনার লাগবে। আর আপনি যদি দোকান থেকে করান, সেক্ষেত্রে তারা আপনার দোকান পেতে বিভিন্ন ফি ধরে, 2 মান, 1.5 মান, 3 মান এরকম আছে। দোকান বুঝে আপনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে পারেন। কোবাক হচ্ছে এখানে মোটামুটি সস্তা। তারপরে আপনার এখানে বিদেশি কিছু এজেন্ট থাকে যারা এটা করায়, তারা বিভিন্নভাবে করাইতে পারে। যেমন যে কোবাকের কথা বললাম বা হলিডে, এইসব কোম্পানি কি তাদের মধ্যে সেট আপ থাকে, তারা যাবতীয় চেক করবে বডি ফিটনেসটা, এবং এই রেজাল্টটা অনলাইনে পাঠিয়ে দিবে ড্রাইভিং সেন্টারে। এরা রেজাল্টটা দেখে একদম তাৎক্ষণিক আপনার ওকে হইলে বলে দিবে যে ওকে, তখন আপনাকে পারমিশন দেওয়া হইলো আরো 2 বছরের গাড়ি চালানোর জন্য, যে সব কিছু ঠিকঠাক আছে। এই ক্ষেত্রে আপনার যে সমস্ত যে সার্টিফিকেটটা, এটা ওখান থেকে যত পাঠাবে কয়েকদিন সময় লাগে, আর এর আগ পর্যন্ত আপনার যে স্টিকারটা, এটা কারি বলে আর কি, অস্থায়ী একটা স্টিকার দিয়ে দিবে। আর বিদেশি যারা আছে বা কিছু কিছু এজেন্ট আছে যারা, আপনি যেহেতু ব্যস্ত, তারা কি করবে, এই গাড়িটা নিয়ে যাবে ওখানে, তারা করে দিবে, তার বিনিময়ে একটা টাকা নিবে। এরকম প্রতিষ্ঠানই বেশি এখানে যারা গাড়ির ব্যবসা করে, তারা এই কাজটা করে দেয়, সাকেন করে দেয়। সেক্ষেত্রে তারা আপনার সরাসরি ওখানে নিয়ে যায়, যা যা ঠিক করা ঠিক করে, এবং ওখান থেকে তুলে তারপর আপনার গাড়ি আপনার কাছে দিয়ে দিবে। তার সাথে সাথে আপনার সার্টিফিকেটও পেয়ে যাবেন, যেহেতু আপনার ওখানে যাচ্ছে বেশি সময় লাগে না, 20 থেকে 30 মিনিটের মধ্যে, 30 মিনিটের মধ্যে আপনার যাবতীয় সব হয়ে যাবে। আপনি চাইলে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন সাকেন করার ক্ষেত্রে আপনার কি প্রসেসগুলা, ওই সব কিছু ঠিকঠাক করে ওখানে যে ইন্সপেকশন আছে ওই রুমে গেলে আপনার ওই স্পিড বাড়ানো, ব্রেক মারা, এসব জিনিস এগুলো চেক করে। তো মূলত আপনার পুরাতন গাড়ির কিছু কিছু জিনিস নষ্ট হয়, এগুলো ঠিক করাইতে হয়। তাই আপনি নিজে নিজে যদি আপনার পুরাতন গাড়ি ইন্সপেকশন নিতে চান, সেক্ষেত্রে আগে স্থানীয় গাড়িটা ঠিক করে সব জায়গায় দেখিয়ে ঠিক করে তারপর নিয়ে যান, না হলে দেখা গেছে কোনো কিছু নষ্ট হলে, যদি সাকেন না ওঠে, ইন্সপেকশনে ফেল আসে, তাহলে আপনার আরেকটা দিন আপনাকে যাইতে হবে। তো মূলত পুরান গাড়ি যে গম বলে আর কি, রাবার টাবার থাকে নিচে অনেক, এগুলো নষ্ট হয়ে যায়, সিডে টিড়ে যায়, তো এগুলো চেঞ্জ করতে হয়। তারপরে আপনার হেড লাইট বলেন, ব্রেক প্যাড বলেন, এগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা এগুলো চেক করে নেবেন। তা আমার ক্ষেত্রে আপনার নিজে নিজে যাই নাই, কারণ একদিন ছুটি নিয়ে যাওয়া একটা খরচ আছে জাপানে, ছুটি ম্যানেজ করাটা ওই। তো এখানে প্রথম জাপানি কয়েকটা কোম্পানিতে যোগাযোগ করার চেষ্টা করছি, একটাতে কথা বলছি, তো মোটামুটি এরকম টাকা চাইছে। পরে ব্রাজিলিয়ান এক দোকানে এরা সরাসরি করিয়ে দিছে, তো সেক্ষেত্রে বেশি টাকা লাগে নাই। তো পুরাতন গাড়ি হইলে আপনি ধরে নিতে পারেন যে কিছু না কিছু চেঞ্জ করা লাগবেই, বিশেষ করে যে বুশ যে এগুলো নষ্ট হয়ে যায়, এগুলো চেঞ্জ করা লাগেই। তো সব মিলে আপনার 8-9 মান যাবে গা, আপনি যে কয়টা গাড়ি কিনেন এতদিন এত টাকা যাবে গা। তাই গাড়ি কেনার ক্ষেত্রে সাকেন আছে না নাই, কতদিনের সাকেন আছে এটাকে একটু গুরুত্ব দিতে পারেন। সাকেন যদি আপনার 2 বছরে থাকে, তাহলে 2 বছর আপনার চালাইতে পারতেছেন আপনি গাড়িটা, 2 বছর পর আপনার আবার এই অতিরিক্ত টাকাটা লাগতেছে। সাকেন যদি কম থাকে, তাহলে বুঝতে পারতেছেন পরে আবার চেক আপ করান লাগবে, এবং তখন এরকম কোনো না কিছু সমস্যা দেখা দেবে, এগুলো আপনার ঠিক করাইতে হবে। তো গাড়ি কেনার ক্ষেত্রে সাকেনটাও জাপানের ভিতরে হইলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ম্যাক্সিমাম আপনি যারা গাড়ি বিক্রি করে দেয়, এরা ওইটা ধরেই দেয় যে সাকেন করে দিব 2 বছরের, কারণ তারা তুলে দিবে, সাকেন ছাড়া গাড়ি এদের কাছে থাকে অনেক। তো এগুলা এরা ই করতে পারে, সাকেন করার স্থানে নিতে পারে, এদের একটা প্লেট আছে এটা লাগিয়ে, মানে অস্থায়ী একটা প্লেট এরা নিয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার এদের অনুমতি আছে। আর আপনি যদি পার্সোনালভাবে ধরেন সাকেন নাই গাড়ির, ইন্সপেকশনের ডেট চলে গেছে, তখন আপনার এটা নিজে নিজে সেন্টারে নিয়ে যাবেন করাবেন, সেক্ষেত্রে তো এটা রোডে চালানো নিষেধ আর কি। আপনার কি করতে হবে, সিটি অফিস থেকে পারমিশন নিতে হবে, কোথা থেকে কোথায় যাবেন এগুলো সব ফিল আপ করলে এরা পারমিশন দিয়ে দিবে। উই প্লেট দিয়ে দিবে একটা লাল দাগ দিয়ে ক্রস দেওয়া, ক্রস না টাক টান দিয়ে কেটে দেওয়া নাম্বার, এরকম একটা প্লেট দিবে। তো ওই প্লেটটা আপনি লাগিয়ে তারপরে ওই সেন্টারে গিয়ে ক্যান্সেল করিয়ে, তার ইন্সপেকশন করিয়ে আবার নিয়ে আসতে পারবেন, একবারে যে আনা যাবে না তা না। তো আমারটা এরকমই রয়েছিল, ডেট কেটে গেছে আমার বন্ধের মধ্যে, আমি খেয়াল করছি মূলত ঘন্টাখানেক বা 30 মিনিটের মধ্যে সাকেন হয়ে যায়,
টাইমের সমস্যা ছিল না, কিন্তু দোকানপাট বন্ধ হয়ে গেছিল। একদিন পাইছি, একদিন সিদ্ধান্ত নিতে আমারই হয়ে গেছে যে এটা ঠিক করাবো না নতুন গাড়ি কিনবো। তো যারা জাপানে গাড়ি নিবেন তারা সাকেনে ব্যাপারটা খেয়াল রাখবেন। যত তো সাকেন অনেক কিছুর উপর নির্ভর করে, তাই সঠিক অঙ্কের টাকাটা বলা যাবে না। তো দোকান থেকে যদি আপনি করান একটা ধারণা দিতে পারবো, যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনি যদি করান নিজে নিজে না গিয়ে, তাহলে আপনার কেজি তো সাজিটা হলুদ প্লেটের এগুলো অনেক ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে 5 মান লাগবে কোনো কিছু একদম ঠিক না করাইলে, আর ঠিক করাইলে ওইটা টাকা তো লাগবে। আর যদি আপনার সাদা প্লেটের হয় তাহলে আপনি ধরে নিতে পারেন যে টাকার পরিমাণ 7 মানের মতো লাগতে পারে, 7 মান টাকা লাগতে পারে 70,000 এবং তো এর চেয়ে বেশি লাগলে আপনি যাচাই বাছাই করতে পারেন। জাপানে একাধিক প্রতিষ্ঠান আছে, এগুলা ঘুরে ঘুরে দেখতে পারেন, যে কম নিবে তার কাছে আপনি করাবেন। দেখেন আমি গতকালকে একটা ভিডিও দেখলাম, এক লোক তার গাড়ি প্রায় 7-8 কোম্পানিতে দেখাইছে। তো এক এক কোম্পানিতে আপনার এক এক প্রবলেম ধরে এবং এক এক ধরনের টাকা ডিমান্ড করে, এরা যে সাকেন উঠবে না এটা ঠিক করাইতে হবেই। তো এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে যে কোথায় কম করায় আসলে কি আসলে প্রবলেম কিনা না। আপনার অনেকে আছে বোঝেনি তো বাংলাদেশের মতো এখানি, যে প্রবলেম নাই গ্যারেজে নিয়ে গেলেন সেটা ঠিক করে তারপর আপনার একটা টাকা নিল বড় অঙ্কের। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। তাই একাধিক দোকানে আপনি অবশ্যই দেখাবেন, আমার এটাই থাকবে যে কোথায় কম লাগতেছে এবং আসলে কি আপনার গাড়ির প্রবলেম আছে কিনা। ওই লোকের এক জায়গায় বলতেছে যে লাইটের সমস্যা, এক জায়গায় বলতেছে যে রেডিয়েটারে পানি ভরতেছে এটা চেঞ্জ করতেই হবে। তো এক এক জায়গায় এক এক সমস্যা ধরছে, তো সমস্যা নাই জায়গায় আপনার সমস্যা ধরে। তো এই জিনিসগুলা খেয়াল রাখবেন। যাই হোক, আজকের ভিডিও আর দীর্ঘায়িত করবো না, নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য সর্বদা শুভকামনা। বাই বাই।